আমি শিখবো, আমি একটু শিখতে চাই। তা সৌরজগৎ মজুমদার যেহেতু বিজ্ঞানী মানুষ, তিনি জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় সেকেন্ড হননি। ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস ফার্স্ট। বিশ্বভারতীতে গিয়েছিলেন কেমিস্ট্রির অধ্যাপনা করতে। রবীন্দ্রনাথ তাকে জোর করে সঙ্গীতে পাঠিয়েছিলেন দীনু ঠাকুরের প্রয়াণের পর। নিজের হাতে অধ্যক্ষ নিযুক্ত করে গেছিলেন। তার কণ্ঠসঙ্গীত, তার যন্ত্রসঙ্গীত এবং তার নৃত্যসঙ্গীত তিনটে বিভাগের সঙ্গীত ভবনের প্রথম অধ্যক্ষ। 1939 থেকে 1960 এই 21 বছর, 2 বছর রবীন্দ্রনাথকে পেয়েছেন জীবিতভাবে। শৈলজা আমাকে বললেন, তোমার গান তো আমি শুনিনি, তা আমি কি করে বলবো, তুমি কার কাছে গান শিখবে, তুমি আমাকে গান শোনাও। তা আমি খুব নার্ভাস সব কিছুতে। শৈলজোদার ঘরে যাবার আগে সবাই বলেছিল বাঘের খাঁচা গেলে একবারে কামড়ে খেয়ে ফেলবে। তা দেখলাম যে একটা অদ্ভুত পরিবেশ পরিমণ্ডল, যার কাছে গেলে আপাত দৃষ্টিতে বজ্র কঠিন মানুষ, কিন্তু মন সে ফুলের থেকেও কুসুমের থেকেও সহজ সরল, অনেকটা বিদ্যাসাগর মশাইয়ের মতন। আমি খুব সাহস করে গান গেয়ে চলেছি। প্রথম গান তাকে শুনিয়েছিলাম, জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। আর শেষ গান পরপর 7টা গান শুনেছিলেন। শেষ গান ছিল মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। উনি বললেন, আর গাইতে হবে না, আমি বুঝে গেছি তুমি কি করো, কোথায় থাকো, তোমার সময় সব কিছু জেনে টেনে নিলেন। তখন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শেষের দিকে মানে চলে এসেছি, পড়াশোনাটা প্রায় শেষ, পাশ করিনি তখন। আইনের জগতে সবে পাশ করছি করছি এরকম রেজাল্ট বেরোয়নি। তা উনি সব জেনে টেনে বললেন, তাহলে আমাকে আর্টিকেল করতে কোথাও যেতে হয় না, আমি যার কাছে আর্টিকেল করি তিনি আমার খুব অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত, তিনি আমাকে প্রবাদ স্বাধীনতা দিয়েছেন, মাঝে মাঝে অডিট করতে যেতে হয়। বুধবার বুধবার তুমি সকাল 9টার সময় কি করো, আমরা কিছু করি না, বাড়িতে বসে খবরের কাগজ পড়ি। তুমি আমার কাছে গান শিখবে, আমি তো আকাশ থেকে পড়লাম। বলে আমি তোমাকে গান শেখাবো, তোমাকে সুবিনয় রায়ের কাছে যেতে হবে না, মায়া সেনের কাছে যেতে হবে না, সুচিত্রা মিত্রের কাছে যেতে হবে না, অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হবে না, কোথাও যেতে হবে না। আর তার মধ্যেই একটা কথা আমাকে ছোট্ট করে বললেন, তুমি গান শিখতে চাও না গান কিনতে চাও। তখন আমি কোনো কাজকর্ম করি না, এক রকমের বেকার, আমার গান কিনবার মতন তো আমার অবস্থা নেই, ক্ষমতা নেই, সেই অর্থনৈতিক জোর আমার নেই। বলো জানো তো কলকাতা শহরে গান বিক্রি হয়, তুমি মাংস কিনেছো, পাঁঠার মাংস? হ্যাঁ, দোকানে গিয়ে পাঁঠার মাংস কিনেছি, 200 গ্রাম মাংস 20 টাকা, 400 গ্রাম মাংস 40 টাকা, 500 গ্রাম মাংস 1 টাকা, এরকম বলতে লাগলেন। বলো আমার অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে, তাদের কাছে গেলে তোমার প্রচুর লাভ হবে, তোমাকে গান কিনতে হবে, 2 লাইন করে শেখাবে আর 200 টাকা করে নেবে, পকেট ভারী করবে। ঠিক এই কথাগুলো আমাকে বলছেন। তারপরে বললেন, আমার কাছে এসো, যেদিন আমার শরীর ভালো থাকবে আমি শেখাবো, সকাল 9টার সময় বুধবারে আসতে হবে। আর বললেন, 2টো শর্ত আছে, এই 2টো শর্ত মানতে হবে। আমি ভাবলাম আবার কি শর্ত, যখন কথা বলছেন আমি খুব অবাক হয়ে যেতাম। পরে ভাবতাম যে এরকম মানুষ পৃথিবীতে বোধ হয় আমি একটাই দেখেছিলাম, এখনো পর্যন্ত আর দেখতে পাইনি, আর কোনোদিন পাবো বলে মনে হয় না। প্রথম কথা, আমি গুরুদেবের নির্দেশে সঙ্গীত শিক্ষা দান করে কোনো অর্থ নিই না। আমি কেমিস্ট্রির হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলাম, বিশ্বভারতীতে যেটা পেনশন পাই সেটা ওই কেমিস্ট্রির হেড অফ দি ডিপার্টমেন্ট থাকার জন্য। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো যে গুরুদেবের নির্দেশে যারা গুরুদেবের কাছে গান শিখতেন এবং আমার কাছে যারা গান শেখায় তাদেরকে আমি কিছু জল যোগ করাই, তোমাকে খেতে হবে। সে খাবারের মধ্যে কি ছিল, বেশিরভাগ দিনই কেক থাকতো, সিঙাড়া থাকতো, কোনো কোনো দিন পায়েস থাকতো, রসগোল্লা থাকতো, চানাচুর থাকতো। এবং তার পরবর্তীকালে আমি যখন সুভাষ চৌধুরীর কাছে গান শিখেছি এবং গীতা ঘটকের কাছে গান শিখেছি, তারা দুজনেই শৈলজাদার ছাত্রছাত্রী, স্বনামধন্য পতিত যশা, তো ওদের বাড়িতেও দেখেছি সুভাষদা মাত্র 50 টাকা করে নিতেন, গীতাদিও কোনো কোনো মাসে 30, 40, 50 বলতো যা পারিস দিস, আর না দিলেও হবে না, 25 টাকা দিলেও শিখিয়ে বলতো। শেখাতেন, থাকতেন গীতাদি ওই বালিগঞ্জে ফ্র্যাঙ্ক রোজ ওষুধের দোকানের ওপরে। আবার কেউ গিয়ে যদি বলতো গীতাদি পয়সা নেই, না 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 পয়সার কথা ভাববি না, আমি ঠিক বিনা পয়সা শিখিয়ে দেবো। এই সুভাষদার বাড়িতে বেশ খাওয়া দাওয়া রেওয়াজ দেখেছি, আর গীতাদির বাড়িতেও দেখেছি,
আবার গীতাদীপ যখন খুব মুড ভালো থাকতো, ওর গানের ক্লাসের উল্টো দিকে কোয়ালিটি রেস্টুরেন্ট ছিল, এখনো আছে বালিগঞ্জ মাড়িতে। আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে গীতাদীর অত্যন্ত প্রিয় খাবার হাঁড়ি কাবাব, ছোট ছোট হাঁড়ি, সে হাঁড়ি কম পেতলে তলাটা তামা, সে গরম কাবাব এবং তার সঙ্গে নানান রকমের ওই ফ্রাইড রাইস, চাইনিজ খাবার আমাদের খাওয়াতেন। আর সেই শৈলজাদার কাছে সাংঘাতিক দুটো শর্ত, সেইটা হলো আমি অর্থ নেব না আর তোমাকে খাওয়াবো। সেই সঙ্গীত শিক্ষা শুরু। তারপরে শৈলজাদার নির্দেশেই আমি সুহাস শেষ দিকটায় আমাকে বললেন তুমি সুহাসের কাছে চলে যাও।